কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ প্রতিমা ভৌমিকের পৌরোহিত্যে শুক্রবার বিলোনিয়া সার্কিট হাউসের কনফারেন্স হলে দিশা মিটিং অনুষ্ঠিত হয়। এদিনের বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, প্রাণী সম্পদ, আরক্ষা, মৎস্য দপ্তর ও জেলার সমস্ত ব্লকের ভিডিও এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের বৈঠকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক ছাড়াও ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, জেলা সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলা শাসক সাজু ওয়াহিদ এবং বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন, জনজীবনকে উন্নত করতে কেন্দ্রীয় সরকারের যেসব প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলো প্রতিটা রাজ্যে কতটা বাস্তবায়িত হয়েছে সেই বিষয়ে আলোচনা করতে কেন্দ্রীয় সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে প্রতিটি রাজ্যের এমপিদের নির্দেশ দেওয়া হয়েছে। সে নির্দেশ মোতাবেক প্রতি তিন মাস অন্তর অন্তর দিশা মিটিংয়ের আয়োজন করা হয়ে থাকে। এদিনের মিটিংয়ে পূর্বের মিটিংগুলোর পর্যালোচনা করা হয়। এই পর্যালোচনার ফলস্বরূপ জানা গেছে যে বেশ কয়েকটি রাস্তাঘাট সারাই করা হয়েছে এবং আরও নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে। তাছাড়াও সেচের ব্যবস্থাকে উন্নত করতে দক্ষিণ ত্রিপুরার দুটি সুইচ গেট নির্মাণের জন্য আবেদন জানানো হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে এবং আগামী কিছুদিনের মধ্যে এই সুইচ গেট নির্মাণের কাজও শুরু হয়ে যাবে বলেও জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। মাস পর পরে ভারত সরকারের রুরাল ডেভেলপমেন্টের থেকে আমাদেরকে নির্দেশ রয়েছে যে প্রত্যেক তিন মাস পর পর প্রত্যেক এমপিদেরকে ওনার যে লোকসভা ক্ষেত্র রয়েছে তার মধ্যে দিশার মিটিং করা, বিশেষ করে ভারত সরকারের যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলি জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আপনার যে 5 কেজি করে চাল দিচ্ছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা, PMGOS রোডগুলি রয়েছে, কারেন্টের যে সৌভাগ্যম যোজনা, সবগুলোর উপরে দেখা এবং এগ্রিকালচার, হর্টিকালচার সব বিষয়গুলি আমরা আলোচনা করেছি। তাছাড়া পাশাপাশি আমরা আজকে গত মিটিংটাকেও রিভিউ করেছি। তো গত রেজাল্ট, যে রিভিউর মধ্যে সবচেয়ে বড় রেজাল্ট হচ্ছে আমাদের অনেকগুলো রাস্তাঘাট সারাই হয়েছে, অনেকগুলো নতুন রাস্তাঘাট তৈরি হচ্ছে। তাছাড়া দুটা সুইচগেটের জন্য আমরা বলেছিলাম 10 কোটি টাকা করে, তো সেই সুইচগেটটা স্যাংশন হয়েছে এবং টেন্ডার হয়ে আগামী দিন সেই সাউথ ত্রিপুরাতে দুটা সুইচগেট হবে ইরিগেশনের সিস্টেম ডেভেলপমেন্টের জন্য। মানে জলসেচের ব্যবস্থা হলে চাষবাস বেশি হবে এবং আমাদের রোজগার বেশি হবে। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি ধানের দামটাও অনেকটা বৃদ্ধি করেছেন। এই বছর আমরা 2040 টাকা 1 কুইন্টাল ধান বিক্রি করেছি এবং এই বছরে যে এই সিজনে ধানটা বিক্রি হবে সেটা 183 টাকা আমরা বিক্রি করব। তার জন্য প্রধানমন্ত্রীর আহ্বান যাতে 1 ইঞ্চি জমিও যাতে অনাবাদি না থাকে, তার জন্য জলসেচের উপরে আমাদের জোর রয়েছে এবং পানীয় জলের বিষয়ের উপরে আমরা জোর দিচ্ছি এবং মার্চ মাসের মধ্যে কমপ্লিট হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তাছাড়া এমপিল্যাড ফান্ড, সেটার উপরে কথা বলেছি। আমার 3টা লোকসভা বিধানসভা রয়েছে, আমি আমার ফান্ড থেকে এখন পর্যন্ত বিলোনিয়াকে আমি প্রায় 70 লাখ টাকার উপরে দিয়েছি এবং যেটা আমার শান্তিরবাজার হসপিটাল রয়েছে, আমার বিধায়ক মহোদয় প্রমোদ রিয়াং মহোদয় সেটাকে এসি করার জন্য বলেছেন, সেটা আমি স্যাংশন করে দিয়েছি। এছাড়াও জনগণের স্বার্থে ঘোষিত প্রকল্পগুলোর কাজ খতিয়ে দেখতে সমস্ত ব্লক আধিকারিকদের ফিল্ড ভিজিট করার নির্দেশ দেন সাংসদ প্রতিমা ভৌমিক। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।